আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু আইজিন প্রিভেনশিয়া কোটিং, তবে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের। এটা হচ্ছে সাথে ট্রানজিশন সিগনেচার জেনারেশন 8। আমি এই টাইপের ভিডিও কিন্তু এর আগে আপনাদেরকে আর কখনো দেইনি। আমার একই কাস্টমার, উনি নিজের জন্য এবং ওনার ওয়াইফের জন্য দুইটা চশমা নিয়েছে। ইনি কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার ভাই, ইনি রেগুলার আমার ভিডিও দেখে এবং ইনি আমার কাছ থেকে চশমা এর আগেও নিয়েছে, তবে একটু বেটার কোয়ালিটি নেওয়ার জন্য উনি এবার নিয়েছে হচ্ছে আইজেন লেন্সের মধ্যে সব ধরনের ফাংশন। সোজা কথা, আপনারা জানেন যে ইউনিফোকাল লেন্সের ক্ষেত্রে আইজেন হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ আইজেনের লেন্সের মধ্যে অনেক বেশি ফাংশন, এটার মধ্যে 10টা ফাংশন, এত বেশি ফাংশন কিন্তু অন্য কোনো লেন্সে হয় না। সাথে আরও একটা ফাংশন অ্যাড করেছে, সেটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে নর্মাল যে আমরা ফটো সানগ্লাসগুলি বলি সেটারই আপডেট ভার্সন, সেটারই টেকনোলজিটা একটু ডিফারেন্ট, একটু বেটার কোয়ালিটি, সেটা হচ্ছে ট্রানজিশন। এটা হচ্ছে অ্যাসিলর ব্র্যান্ডের মধ্যে ট্রানজিশন জেনারেশন 8 সবচেয়ে বেস্ট। এটা অনেক বেশি রোদে গেলে অনেক বেশি কালো হয়, এটা টেকনোলজিটাও কিন্তু অনেক ভালো। কেন ভালো আমি বলি, নর্মাল ফটো সান দেখবেন যে আসলে রোদে গেলে তেমন একটা কালো হয় না, বাট ট্রানজিশনের যে কাজ সেটা হচ্ছে আপনার যখন যেখানে যেরকম এটা ডার্ক হওয়া দরকার ঠিক সেরকমই হবে। আপনার ইউভি রেটা যদি আপনার লেন্সের উপরে কম পড়ে সেক্ষেত্রে ডার্কটা কম হবে। যেমন আপনি যদি মেঘলা ওয়েদারে যদি আপনি চলাফেরা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লেন্সটার ডার্কটা কম হবে, মানে সোজা কথা ইউভি রে যত বেশি পড়বে সাথে কিন্তু লেন্সটা তত বেশি ডার্ক হবে। সকালে একরকম ডার্ক হয়, দুপুরে একরকম হয়, আবার রাতে মোবাইল ল্যাপটপ কম্পিউটারের ব্লু ভায়োলেট রেটাও প্রোটেকশন করে, বিকালে একরকম হয়। মানে সোজা কথা এটা এই লেন্সের সুবিধা হচ্ছে যখন যেখানে যেরকম ডার্ক হওয়া দরকার, যখন যেখানে ইউভি রে প্রোটেকশনের দরকার, এই লেন্সটা কিন্তু ঠিক সেইভাবেই ইউভি রেটা প্রোটেকশন করে, সবচেয়ে বেস্ট হচ্ছে। এই জন্যই মানুষ কিন্তু ব্র্যান্ড আইটেমের লেন্সের প্রতি এত ঝুঁকতেছে, কারণ চোখের মেইন মেডিসিনটাই হচ্ছে লেন্স। ফ্রেমটা হচ্ছে জাস্ট আউট থেকে দেখার সৌন্দর্য, আপনার চোখে পাওয়ার আছে বিধায় আপনি কিন্তু চশমা নিচ্ছেন বা লেন্স নিচ্ছেন, পাওয়ার ছাড়া হয়তো আপনি নিতেন না। বাট এখনকার মানুষ অনেক বেশি সচেতন, তারা পাওয়ার ছাড়াও কিন্তু এখন চশমাগুলি নিচ্ছে, কারণ তারা মোবাইল ল্যাপটপ কম্পিউটার এটার প্রোটেকশনের জন্য, সূর্যের আল্ট্রাভায়োলেট রে প্রোটেকশনের জন্য, লাইটের গ্লেয়ার ভাবটা কমানোর জন্য মানুষ এখন কিন্তু এই ধরনের লেন্সটা বেশি নিচ্ছে, কারণ চোখ হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ, এটা কিন্তু আসলে কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা যায় না। এই জন্যই মানুষ কিন্তু চোখের ব্যাপারে অনেক বেশি সচেতন, এখন মানুষ কিন্তু অনেক ভালো লেন্সের দিকে ঝুঁকতেছে। আজকে একটু দেখাতে চাচ্ছি যে ট্রানজিশন সিগনেচার এই লেন্সটা আসলে দেখতে কীরকম, এই লেন্সটার প্রাইসটা কীরকম। আর আমার যে কাস্টমার নিয়েছে উনি কিন্তু ব্র্যান্ড আইটেমের ফ্রেমও নিয়েছে, ব্র্যান্ড আইটেমের ফ্রেম হচ্ছে টাইটানিয়াম ফ্রেম নিয়েছে। টাইটানিয়াম হচ্ছে এমনই একটা রাসায়নিক দ্রব্য, এটা কিন্তু খুবই লাইট ওয়েট হয় এবং আনব্রেকেবল, এটা ভাঙার কোনো পসিবিলিটি নাই। সোজা কথা, এটা হচ্ছে প্লেন তৈরির একটা রাসায়নিক দ্রব্য হচ্ছে টাইটানিয়াম। এটার উৎপত্তি হয় হচ্ছে 1752 সালে গ্রিক দেবতা টাইটান নাম অনুসারে কিন্তু এই ফ্রেমের নামকরণ করা হয়েছে, বা এই রাসায়নিক দ্রব্যের নাম করা হয়েছে টাইটানিয়াম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে লেন্সের ফিচার কী কী আছে, লেন্সের ফাংশন কী কী, লেন্সের বেনিফিট কী, সব কিছু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। একটু খেয়াল করবেন, আইজেন লেন্স যদি আপনারা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে যে ফাংশনটা পাবেন মোস্ট কমপ্লিট ইউভি প্রোটেকশন, মানে সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে এটা খালি চোখের থেকে 35 গুণ আল্ট্রাভায়োলেট রেটা প্রোটেকশন করবে, এটা হচ্ছে আইজান প্রোটেকশন ফ্যাক্টর। সাথে পাবেন হচ্ছে ক্র্যাশ রেসিস্ট্যান্ট, মানে এই গ্লাসের সহজে ক্র্যাশটা পড়বে না, এটা হচ্ছে এসআর বুস্টার টেকনোলজি। ধুলাবালিটা এই গ্লাসের সাথে লেগে থাকবে না, নর্মাল গ্লাসে দেখবেন যে ধুলাবালিটা লেগে থাকে। এছাড়া আপনি যতই মোছামুছি করেন লেন্সটা ক্লিয়ার হয় না, মনে হয় যে লেন্সটা একটু ঝাপসা, বাট এই ধরনের লেন্সে এই প্রবলেমটা হবে না। হাতের ছাপ বলেন, যে কোনো ময়লা বলেন, সেটা লেগে থাকবে না, ইজিভাবে ক্লিন করতে পারবেন। যে কোনো পানি গ্লাসের সাথে লেগে থাকবে না, এটা গড়িয়ে পড়বে। লাইটের যে গ্লেয়ার ভাব, এটা হচ্ছে অপোজিট থেকে যদি একটা গাড়ি আসে অথবা যদি আপনি লাইটের মধ্যে থাকেন দেখবেন যে ছড়ানো ছিটানো একটা ভাব থাকে, ওই ভাবটা কিন্তু কমাবে এই লেন্সে। মোবাইল ল্যাপটপ কম্পিউটারের ক্ষতিকর ব্লু ভায়োলেট রেটাকে প্রোটেকশন করবে, যেই রেটা আপনার চোখের জন্য উপকারী সেটা ঢুকবে। এটা হচ্ছে আইজেন ফোকাস টেকনোলজি। আপনি যদি সারাক্ষণ ল্যাপটপ কম্পিউটারের সামনে তাকিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার চোখ ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা এই প্রবলেমটা হতে পারে, বাট এই লেন্সে কিন্তু এই প্রবলেমটা হবে না। ওয়েব টেকনোলজি, আপনি যদি সারাক্ষণ একটা বই অথবা মোবাইলের স্ক্রিন অথবা আপনি ল্যাপটপের দিকে তাকিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ পরে লেখাটা ব্লার হয়ে যায়, বাট এই লেন্সে এই প্রবলেমটাও হবে না। এখন আমার যে কাস্টমার নিয়েছে ওনার প্রাইসটা কত পড়ছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। উনি যে লেন্সটা নিয়েছে সাথে কিন্তু এয়ারওয়্যার, এয়ারওয়্যার বলতে এটা নর্মাল প্রিমিয়াম টাইপ
টাকে বলে হচ্ছে পলিকার্বনেট, এয়ারওয়্যার হচ্ছে ব্র্যান্ডেড যে লেন্স সেটাকে বলে এয়ারওয়্যার, মানে এটা হচ্ছে আনব্রেকেবল। এই লেন্সটা হচ্ছে থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল, মানে এটা ভাঙার কোনো পসিবিলিটি নেই, এটা হচ্ছে বুলেট প্রুফ লেন্স বলা চলে। নর্মালি দেখবেন যে মানুষ রিমলেস চশমা পরলে নর্মাল গ্লাসগুলি কিন্তু একটু প্রেশার পড়লে ভেঙে যায়, তারা একটা পর্যায়ে কিন্তু সেই চশমাটা পরে বাদ দিয়ে দেয়। বাট এই ধরনের লেন্সগুলি যদি কেউ নিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু লেন্সটা কখনো ভাঙেও না, এটা সোজা কথা আপনি গাড়ির চাকার নিচে দিলেও এই লেন্সটা ভাঙার পসিবিলিটি নেই। একটু দেখেন কী কী এখানে কী লেখা আছে, সিঙ্গেল ভিশন আইজিন ক্রিজাল এয়ারওয়্যার ট্রানজিশন সিগনেচার জেনারেশন 7 লেখা, জেনারেশন 7 গ্রে, বাট আপনারা যদি জেনারেশন 7 অর্ডার করেন আপনারা 8ই পাবেন, কারণ এখন যেটা লেন্স পাচ্ছেন সেটা হচ্ছে আপডেট ভার্সন, ইন্ডেক্স হচ্ছে 1.59, মানে পলিকার্বনেট বা এয়ারওয়্যার লেন্স নিলে সেটা 1.59 ইন্ডেক্সই হয়। আপনার লেন্সটা বোঝানোর জন্য এই যে আমরা মোবাইলে যে ওয়াইফাই চালু করলে যে একটা সংকেত একটা চিহ্ন আসে, আপনার লেন্সটা কিন্তু এরকম চিহ্ন দেওয়া থাকবে, কারণ আপনার লেন্সে আইজিন লেখা থাকবে না, এটাও একটা প্রুফ করার মাধ্যম। লেন্সের প্রাইস হচ্ছে 31,200 টাকা করে লেন্সের প্রাইস। আমার যে কাস্টমার উনি দুইটা লেন্স নিয়েছে এবং ফ্রেম দুইটা উনি কিন্তু ব্র্যান্ড আইটেমের ফ্রেম নিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু লেন্সটা দেখাবো, এরপরে আমি আপনাদেরকে রোদে গিয়েও কিন্তু দেখাবো যে এটা রোদে কত বেশি ডার্ক হয়। লেন্সটার খামটা কিন্তু দেখতে মূলত এরকম হবে, আমার ভিডিওটা মনে হয় একটু বড় হচ্ছে, তারপর আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি এই ভিডিওটা করছি। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না, কারণ আমি এই ভিডিওতে কিন্তু ফুল ডিটেলস আপনাদেরকে বলতেছি। এসবি আইজিন এয়ারওয়্যার ট্রানজিশন 8 গ্রে ক্রিজাল প্রিভেনশিয়া কোটিং, লেপটাই হচ্ছে 50, স্পিকাল পাওয়ার সিলিন্ড্রিক্যাল পাওয়ার নাই, ডায়ামিটার 70 মিলিমিটার। আমাদের দোকান থেকে যে অর্ডার করেছে, কত তারিখে অর্ডার করেছে, অর্ডার নাম্বার কত, সব কিছু ফুল ডিটেলস কিন্তু লেখা আছে। এটা হচ্ছে রাইটাই সেম পাওয়ার, রাইটাই লেফটাই, আমার কাস্টমারের কিন্তু সেম পাওয়ার, ওনার রাইটাই লেফটাই সেম পাওয়ার, তো সেক্ষেত্রে ওনার দুই চোখে একই পাওয়ার। আর এক ওনার যে হাজব্যান্ড নিয়েছে সে কিন্তু প্লেন পাওয়ারের নিয়েছে জাস্ট চোখের প্রোটেকশনের জন্য। দেখেন কত বেশি সচেতন, এত দাম দিয়ে সে কিন্তু লেন্সটা নিয়েছে, কারণ সে কিন্তু চাইলে কম দামে নিতে পারতো, বাট ভালো প্রোটেকশনের জন্য কিন্তু উনি ব্র্যান্ড আইটেম এবং সবচেয়ে ভালো লেন্সটাই উনি কিন্তু নিয়েছে। ওনার কিন্তু কোনো পাওয়ার নেই, যে দেখেন এখানে সব কিছু লেখা আছে এসবি আইজিন এয়ারওয়্যার ট্রানজিশন 8 গ্রে ক্রিজাল প্রিভেনশিয়া কোটিং, এখানে কিন্তু প্লেন পাওয়ার, ডায়ামিটার 75 আমাদের দোকান থেকে যে অর্ডার করেছে ফুল ডিটেলস কিন্তু এখানে লেখা আছে, সেটাও কিন্তু প্লেন পাওয়ার। কাস্টমার যদি অর্ডার করে থাকে সেক্ষেত্রে অথেন্টিক কার্ডটা দেখতে এরকম, এবং অথেন্টিক কার্ডে কিন্তু কাস্টমারের নাম সহ আসে, মাহবুবুর রহমান, আমার যে কাস্টমার নিয়েছে ওনার মাহবুবুর রহমান ওনার নাম, আর ওনার ওয়াইফের হচ্ছে এইটা মারজান মুস্তাফা হচ্ছে ওনার ওয়াইফের নাম। এই যে দেখেন -50 স্পিকাল, এটা হচ্ছে ওনার ওয়াইফের নাম, এই হচ্ছে অথেন্টিক কার্ড, দেখতে এরকম লাগে অথেন্টিক কার্ড। সাথে পাবেন মোছার জন্য মাইক্রো ফাইবার ক্লথ, খুবই ইজিভাবে খুবই দ্রুতভাবে কিন্তু এই লেন্সটা খুবই সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আমি একটু ফ্রেমটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে সেই টাইটানিয়াম ফ্রেমের, ব্র্যান্ড হচ্ছে ওমেগা ব্র্যান্ড, সাথে অথেন্টিক কার্ড পাবেন, এটা হচ্ছে এই ব্র্যান্ডের অথেন্টিক কার্ড, এটা হচ্ছে পিওর টাইটানিয়াম। এটা আসলে মোবাইলের ক্যামেরা ওইভাবে দেখাতে পারবো না, সাইডের লেখাগুলি আমি দেখাতে পারবো না। 18 ক্যাডেট গোল্ড প্লেটেড, এটা কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট, এটা হচ্ছে 18 ক্যাডেট গোল্ড প্লেটেড। একটু এই সাইডটাও দেখেন, এখানে কিন্তু সব কিছু ফুল ডিটেলস লেখা আছে, এটা কিন্তু পিওর টাইটানিয়াম, এটা হচ্ছে অথেন্টিক কাট। সাথে পাবেন মোছার জন্য কাপড়, এটাও কিন্তু এই ব্র্যান্ডেরই কাপড় দেওয়া হয়, ওমেগা ব্র্যান্ডেরই এই মোছার জন্য কাপড়টা দেওয়া হয়। এরপরে যে ফ্রেমটা দেখাবো সেটা হচ্ছে গুচি, এটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার ভাই ওনার জন্য নিয়েছে প্লেন পাওয়ার, আর লেন্সটা দেখতে কিন্তু এরকম, এই যে দেখেন এটা প্লেন পাওয়ার, তারপরে কিন্তু এখানে যে মার্কিংগুলি করা আছে মনে হয় যে প্রোগ্রেসিভ লেন্স, বাট এটার মধ্যে কোনো পাওয়ার নাই। আপনি আইজিন লেন্স নিলে এটা কিন্তু ল্যাবে বানাতে হয়, এটা কিন্তু রোদে গেলে একদম ডার্ক হয়ে যাবে, একদম কালো হয়ে যাবে। আর ওমেগা গুচি যে ফ্রেমটা সেটারও কিন্তু অথেন্টিক কার্ডটা হচ্ছেই, এটা হচ্ছে গুচি ফ্রেমের অথেন্টিক কার্ড, এই হচ্ছে ফ্রেমটা, এটা হচ্ছে পিওর সেলুলয়েড শিডের ফ্রেম, এগুলি আনব্রেকেবল, মানে ভাঙার পসিবিলিটি নাই বললেই চলে। নর্মাল প্লাস্টিক ফ্রেম কিন্তু একটু প্রেশার পড়লেই ভেঙে যায়, বাট এটা ভাঙার পসিবিলিটি নাই, এটা হচ্ছে পিওর শিড, মানে সেলুলয়েড শিডের ফ্রেম বলে। এটা হচ্ছে মোছার জন্য কাপড়, এই ব্র্যান্ডেরই কাপড় দেওয়া হয়। আমরা একটু এখন রোদে গিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই লেন্সটা কীরকম বেশি ডার্ক হয়, চলুন আমরা একটু রোদে দেই। একটু খেয়াল করেন এটা কিন্তু রোদে আসার সাথে সাথে ফুল ডার্ক হয়ে যাচ্ছে, এটা সোজা কথা, যত বেশি রোদে থাকবেন তত বেশি এটা ডার্ক হবে। এটা কিন্তু একদম সানগ্লাসের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন, মানে সানগ্লাস যেভাবে ডার্ক হয়ে যায় এটা কিন্তু সেভাবেই ডার্ক হবে, রোদের
ইউভি রে যত বেশি থাকবে, রোদ্রের পাওয়ারটা যত বেশি থাকবে, এই লেন্সটা তত বেশি ডার্ক হবে আপনার। মানে সোজা কথা, যখন যেখানে যেরকম ডার্ক হওয়া দরকার এটা কিন্তু ঠিক সেরকমই হবে, একটু খেয়াল করেন। এটা কিন্তু আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে। এটা আপনি যত বেশি রোদে থাকবেন তত বেশি ডার্ক হবে। দেখেন এটা কিন্তু অনেক ডার্ক হয়ে যাচ্ছে, মানে সোজা কথা রোদ্রে আপনি যত বেশি রোদ্রের আলো থাকবে তত বেশি এটা ডার্ক হয়ে যাবে, একটু খেয়াল করেন। আর এটার কোটিংটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কোটিং, এটা হচ্ছে পার্পেল কোটিং বা প্রিভেনশিয়া কোটিং। দেখেন কীরকম ডার্ক হয়ে গেল, এটা কিন্তু রোদ্রে থাকলে অনেক বেশি ডার্ক হবে। আবার যখন ছায়ায় চলে আসবেন এটা কিন্তু 30 সেকেন্ডের মধ্যে আবার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি যখন ছায়া চলে আসলাম এটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে সোজা কথা এটা হায়েস্ট 30 সেকেন্ড টাইম নেবে এটা ক্লিয়ার হওয়ার জন্য। কিছু কিছু নর্মাল ফটোসান দেখবেন বাজারে, যে চাইনিজ ফটোসানগুলি পাওয়া যায়, সেটা কিন্তু কালারটা ফিক্সড হয়ে যায়, মানে রোদ্রে গেলেও যেভাবে নর্মালি সেভাবে, রোদ্রে গেলে হালকা একটু ডার্ক হয়, তো পরে কিছুদিন ব্যবহার করার পরে কালারটা কিন্তু ফিক্সড হয়ে যায়। বাট এটা ওই ধরনের লেন্স না, এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড লেন্স। এটা আপনি যত বেশি রোদ্রে থাকবেন তত বেশি ডার্ক হবে, রোদ্রের আলোটা যত বেশি থাকবে তত বেশি ডার্ক হবে। যখন আপনি ছায়ায় চলে আসবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি 30 সেকেন্ডের মধ্যে আবার ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের লেন্সগুলি কিন্তু চোখের প্রোটেকশনের জন্য খুবই বেটার লেন্স। আপনাদের যার এই ধরনের লেন্সগুলি প্রয়োজন, চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। আমরা কিন্তু প্রচুর ব্র্যান্ড আইটেমের লেন্সগুলি সেল করে থাকি, আপনারা জানেন। যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা কিন্তু প্রচুর ব্র্যান্ডেড এবং অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকি। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। আইজেন লেন্সের মধ্যে প্রিভেনশিয়া কোটিং, ট্রানজিশন সিগনেচার, জেনারেশন 8 সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, হয়তো আমার ভিডিওতে কোনো কিছু মিস হতে পারে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।